আমি রিনা, আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে নবরাত্রির কোন ডে গো? ফোর্থ ডে, চতুর্থ ডে। তো আজকে হচ্ছে চতুর্থ দিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নবরাত্রি গরবা দেখতে। তো এখন বাজছে 9:30। হচ্ছে এই যে আমাদের মহারাজ এখানে বসে আছে, এই যে মহারাজ। আর এদিকে আজকে হচ্ছে অরেঞ্জ কালার ড্রেস কোড, তো অরেঞ্জ কালার। আর এদিকে ড্রেসটা তো অল্প অল্প অরেঞ্জ আছে, হোয়াইটের সাথে অরেঞ্জ আছে, সেগুলোই পরেছি, পুরো অরেঞ্জ নেই। এদিকে আরিস রেডি, ওইদিকে আরিসের বাবা রেডি। তো চলুন আমাদের সাথে আপনারাও নবরাত্রির গারবা ডান্স দেখতে, কেমন লাগছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব, সাথে থাকুন। তো এই যে আমাদের এখানে আছে মহারাজ, মহারাজ সাথে বলটাও নিয়েছে, কালকে যে বলটা নিয়েছে বাউন্সটা দেখাবে বাইরে না পড়ে যায়, ঠিক আছে দাঁড়া। হে বাবা, কত দূরে উঠছে! বাস বাস, দ্যাটস ইট, আর নয়। আরিস আরিস, বাবু ওটা ঝরে বলো। ঠিক আছে, আর ছুড়িস না, আর ছুড়িস না আরিস, ওটা ঝরে ঢুকে যেতে পারে, আর ছুড়িস না। দেখলে আমার বলের বাউন্স সবাই দেখে নিয়েছে। তো এটা ডান্স করে দেখাও দেখি, এই যে যা গা যা, ফ্রেন্ডদের কাছে যা, গরবা কর লিয়া। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে দিতে পারলাম না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল। আর এখন হচ্ছে উৎসবের সময়, চারিদিকে শুধু শুধু গান আর গান। গানগুলো যদি দেওয়ার কোনো সিস্টেম থাকতো খুব ভালো হতো, গান দিলেই একদম কপিরাইট খেয়ে নেব, তো সেই কারণে গান অফ করলাম। আর এখানে এত সুন্দর গারবা করছিলেন যে দেখার মতো, খুবই সুন্দর লাগছিলেন, খুব সুন্দর। তো আমার মনে হচ্ছিলো আমিও গিয়ে ওখানে ডান্স করি, প্রচণ্ড ইচ্ছা আমার করছিল, আর আমার ডান্স করতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু পরিচিত এখানে কেউই ছিল না, গেলেই ডান্স করা যেত কিন্তু ইচ্ছা করলো না, কেউ একজন পরিচিত থাকলে বেশ ভালো হতো। তো এটা হচ্ছে আমরা আমাদের বাড়ির আশেপাশেই ঘুরতে ঘুরতে ওখানে দর্শন করলাম মায়ের। আর এদিকে তারপর চলে এসেছি আরিসের ফেভারিট গেম খেলতে। ও হচ্ছে বললো, মা আমি একটু খেলা করবো। আলাম ঠিক আছে, খেলে নাও। আর আমরা রাত্রে হচ্ছে খাবার দাবার খেয়েই বেরিয়েছিলাম, আর ভালোই হবে, ওর খাবারটা হজম হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আরিস তো এই মিকি মাউস ধরনের কোনো ধরনের খেলা যদি দেখতে পাই, জাম্পিং করা বা কিছু, ওর প্রচণ্ড ভালো লাগে। আর এগুলো দেখলেই আমার ভয় লাগে, মনে হয় যদি একটা বাচ্চা বাই চান্স কোনো কারণে সঙ্গে সঙ্গে আবার যদি নেমে যায়, তাহলে যদি আরিসে লেগে যায়, এরকম একটা ভয় আমার লাগে। কিন্তু ওদের তো কোনো ভয় নেই মনে, ওরা দিব্যি খেলে যায়। তো প্রথমে আমি বলছিলাম না না, খেলতে হবে না, অনেকটা বড়, এই মিকি মাউসটা অনেকটা বড়। তো মিকি মাউসই তো বলে মনে হয়, আই থিঙ্ক মিকি মাউসই বলে, কে জানে, ভুল বলছি কি না জানি না। তো এই দেখুন কত উপর থেকে নামছে, আর আমার কি প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক আর কি, আরিসের কিন্তু মজা, ও খুবই ভালো রকমই কিন্তু মজা করলো। তারপর ফিরছিলাম, তো এই যে এদিকে হচ্ছে আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। আর আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার, আমার সবসময় ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ভীষণ ভালো লাগে। আরিস হচ্ছে চকলেট ফ্লেভার নিয়েছে, আরিস আরিসের বাবা এগিয়েছে, আর এই আইসক্রিম খেয়ে খেতে যাচ্ছি। চলুন
পরপরই খুললাম, ঠাকুর দেখলাম পুরোটাই ভিডিও করা হয়নি, খুব সুন্দর সুন্দর হয়েছে এবং কটা শর্টস ভিডিও বানিয়েছি সেগুলোও আপনারা দেখতে পাবেন। অনেকদিন পর শর্টস ভিডিও বানালাম, ভালো লাগলে সকলে লাইক এবং কমেন্ট করুন। চলে এসেছি আর শর্টস ভিডিওগুলো দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।